আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, একটি সংবাদ আমার নজর কেড়েছে। 6 জুন 2019 দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রতিবন্ধীকে হাত পা বেঁধে নির্যাতন, ফেসবুকে তীব্র সমালোচনা। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও শুরুর আগে একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওটি আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই, কেননা ইউটিউব এবং ফেসবুকের আইনে এই জাতীয় ভিডিও সরাসরি দেখানো নিষিদ্ধ। এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সাচাইল সদর ইউনিয়নে। জানা গেছে, সাচাইল সদর ইউনিয়নের শামুকজানি গ্রামের কেন্তুমিয়ার ছেলে মোশাররফ হোসেন, যিনি মানসিক ভারসাম্যহীন। এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার মোখলেসুর রহমান খান সাহানের মূল দরজা খোলা দেখতে পেয়ে বাড়িতে ঢুকে পড়ে। পরে ঘরে ঢুকে ছাদে চলে যায় সে। এরপর তাকে ধরে হাত পা বেঁধে সাহানের নির্দেশে মসজিদের সামনে জনসমক্ষে নির্যাতন চালানো হয় এবং সাহানকে সহযোগিতা করেন সাজ্জাদ হোসেন হিটলার, যাকে আপনারা পায়ে লাঠি দিয়ে পিটাতে দেখা যায়। এখন আপনারা চিন্তা করুন, একজন মানসিক প্রতিবন্ধী কোনো একটি বাড়ির দরজা খোলা দেখে সে ধরে নেন যে চুরি করার মনোমানসিকতা নিয়েই সেই বাসায় ঢুকে পড়েছে এবং সে ছাদে চলে গেছে। আপনারা যুগান্তরের এই সংবাদটি যদি পড়েন, তাহলে কোথাও আপনারা খুঁজে পাবেন না যে এই ছেলেটি আদৌ কোনো টাকা পয়সা বা সোনার গহনা অলংকার চুরি করেছে কিনা। আমি কিন্তু এই কলামটি পড়ার পরে কোথাও খুঁজে পাইনি যে এই মানসিক প্রতিবন্ধী যুবকটি এই কাস্টম অফিসারের বাসা থেকে কোনো স্বর্ণা অলংকার কোনো টাকা পয়সা চুরি করেছে কিনা। তার অপরাধ হচ্ছে যে এই বাসাটির দরজা খোলা দেখতে পেয়ে সে সেই বাসাটিতে ঢুকে পড়েছে এবং সেই বাসার ছাদে চলে গিয়েছে। আর তাতেই এই অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার সাহান ধরে নিয়েছেন যে এই মানসিক ভারসাম্যহীন যুবক তার বাসায় চুরি করার মনমানসিকতা নিয়েই প্রবেশ করেছিল, যে কারণে তাকে হাত পা বেঁধে মসজিদের সামনে জনগণের উপস্থিতিতে তাকে পিটিয়েছেন। আর তাকে পিটানোর জন্যে সহযোগিতা করেছেন সাজ্জাদ হোসেন হিটলার নামে একটি যুবক। তিনি আসলে হিটলারের মতোই আচরণ করেছেন, সেটি বোঝা যাচ্ছে। যুগান্তরের সংবাদ অনুযায়ী আমাদের প্রশাসন এই হিটলারকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই মানসিক ভারসাম্যহীন যুবককে পিটানোর যিনি মূল হোতা, এই অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার সাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। এখন প্রশ্ন হল, এই যে ঘটনাটি আপনারা দেখেছেন, এটি কিন্তু নতুন কোনো ঘটনা নয় আমাদের বাংলাদেশে। এইরকম ঘটনা এর আগেও আপনারা দেখেছেন, যে রাজন নামে একটি শিশুকে চুরির অপরাধে তাকে গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এরপরে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের পরে এই রাজনের হত্যাকারীকে বিদেশ থেকে ফিরে এনে তার বিচার করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলি একের পর এক ঘটে চলেছে, এই ঘটনাগুলি কেন ঘটে চলেছে, সবগুলি ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে না, সবগুলি ঘটনা কিন্তু মিডিয়াতেও আসে না। দু একটি ঘটনা যখন মিডিয়ায় আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, প্রতিবাদের ঝড় তোলে, তখনই কিন্তু আমাদের প্রশাসনের নজরে আসে, আমাদের মিডিয়ার নজরে আসে, তখনই কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হয়। এরপরেও আমরা হয়তো দুই একটি ঘটনা নিয়ে কথা বলার পরে আমরা অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলা শুরু করি, তখন ওই ইস্যুটা ধামাচাপা পড়ে যায়, যে কারণে সেই সকল ঘটনার যারা অপরাধী তাদের বিচার আদৌ হয় কি না সেটি আর আমাদের জানার উপায় থাকে না। এখন এই ধরনের ঘটনা একের পর এক কেন ঘটে চলেছে, এই জন্যে ঘটে চলেছে যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আওয়ামী ঘরানার একজন বুদ্ধিজীবী এবং
বেশ কয়েকটি নারীবাদী সংগঠনের নেত্রী সুলতানা কামাল। তিনি একটি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। তার এই মন্তব্য কিন্তু সঠিক। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলার কারণেই মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আপনারা চিন্তা করুন, একজন অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার, তিনি তো আইনের লোক, তিনি বাংলাদেশের একটি সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, সুতরাং তিনি তো বাংলাদেশের আইন সাধারণ মানুষের থেকে বেশি জানেন। তারপরেও তিনি কেন আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিলেন? কেন তুলে নিলেন? এই জন্যে তুলে নিলেন যে বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতির কারণে তিনি হয়তো বিচার পাবেন না, যে কারণেই তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি যে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, এখানেও কিন্তু তিনি অপরাধ করেছেন। এখন তারও তো একটা বিচার হওয়া উচিত। সেই বিচারটা করবে কে? কেননা আমাদের বিচার বিভাগ এখন সরকারের নিয়ন্ত্রণে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রধান বিচারপতি বা বিচারপতি বলে কেউ নেই। বাংলাদেশে এখন প্রধানমন্ত্রীও যিনি, বিচারপতিও তিনি, প্রধান বিচারপতিও তিনি। যে কারণে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের অনেক যুবতী নারী ধর্ষিতা হয়ে আমাদের বিচার বিভাগের কাছে ধর্ণা দিয়েছিল, আমাদের প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছিল, কিন্তু আমাদের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে নাই। আমাদের বিচার বিভাগের কাছে এই সমস্ত ভিকটিম নারীরা কোনো বিচার পায়নি, যে কারণে তারা সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন। এখন প্রধানমন্ত্রী কি বিচারপতি? প্রধানমন্ত্রী তো বিচারপতি নন। আমাদের দেশের ভিকটিম নারীরা কেন প্রশাসনের কাছে সহযোগিতা না পেয়ে, বিচার বিভাগের কাছে বিচার না পেয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছেন? প্রধানমন্ত্রীর শরণাপন্ন এই জন্যে হচ্ছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের দেশের বিচার বিভাগের প্রধান বিচারপতিও বটে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বেশ কিছুদিন আগে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তারেক রহমানকে হুমকি দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন নেতার মাধ্যমে, যে তারেক রহমানকে জানিয়ে দিয়েন, বিএনপিকে জানিয়ে দিয়েন, তারেক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা জীবনেও জেল থেকে মুক্তি পাবে না। তাতে কি বোঝা গেল? তাতে বোঝা গেল তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি বিচারপতিও বটে, তিনি প্রধান বিচারপতিও বটে। অতএব যে দেশের প্রধান বিচারপতি, বিচারপতি, প্রধানমন্ত্রী একজন হয়, সে দেশে আর যাই হোক বিচার আশা করা যায় না। সে দেশে আর যাই হোক আপনি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা আশা করতে পারেন না। সে দেশে আর যাই হোক বিচার বিভাগের কাছ থেকে আপনি বিচার পাবেন না। আবার ঠিকই দেখবেন বাংলাদেশের এমন অনেক চোর এবং ডাকাত আছেন যাদেরকে এইভাবে হাত পা বেঁধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পিটাইলে বাংলাদেশের জনগণ আনন্দ পাবে এবং খুশি হবে। তারা কারা? তাদেরকে আপনারা অনেকেই চিনেন, কিন্তু বাংলাদেশে এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে তাদেরকে এইভাবে হাত পা বেঁধে জনসমক্ষে পিটাতে পারে। আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই। বর্তমান ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। তিনি শেয়ার বাজার থেকে 10-15 হাজার কোটি টাকা চুরি করেছেন। কিন্তু আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন যে এই সালমান এফ রহমানকে এইভাবে হাত পা বেঁধে জনগণের সামনে পিটানো হয়েছে? আপনারা কি দেখেছেন? এবং ভবিষ্যতেও কোনো দিন দেখবেন না। আর তার বিরুদ্ধে মামলা করতে পারে এমন বাপের বেটারও বাংলাদেশে জন্ম হয়নি। ভবিষ্যতেও জন্ম হবে কি না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের ঢাকা 14 আসনের একজন সংসদ সদস্য আসলামুল হক, তিনি 2008 সালে এমপি নির্বাচিত হবার আগে বাংলাদেশের একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন এবং আওয়ামী লীগের খুবই নিম্ন সারির একজন কর্মী ছিলেন। আওয়ামী লীগের অনেকেই তাকে চিনতেনও না। কাকতালীয়ভাবে 2008 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে গেলেন, এরপরে তিনি সংসদ সদস্য হয়ে গেলেন, এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
এবং তিনি নিজেই ঘোষণা করেছেন যে 8 থেকে 10 বছর পরে এসে তিনি 7 থেকে 8 হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি কি আলাদিনের প্রদীপ পেয়েছেন? তিনি এত টাকার মালিক কিভাবে হলেন? নিশ্চয়ই তিনি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন এবং ডাকাতি করেছেন। কিন্তু বাংলাদেশে কি এমন কোনো বাপের বেটার জন্ম হয়েছে যে এই আসলামুল হককে এইভাবে হাত পা বেঁধে জনগণের সামনে পিটাতে পারে? এমন কোনো বাপের বেটার জন্ম হয়নি, ভবিষ্যতেও হবে কি না সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর এই জাতীয় চোর এবং ডাকাতদেরকে যদি বাংলাদেশের কোনো বাপের বেটা হাত পা বেঁধে জনসমক্ষে পিটায়, তাহলে বাংলাদেশের মানুষ বগল বাজাবে, বাংলাদেশের মানুষ হাততালি দেবে, বাংলাদেশের মানুষ তখন আইন বিচার নিয়ে চিন্তা করবে না, বাংলাদেশের মানুষ বলবে ঠিকই হয়েছে, ঠিকই করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যারা লুটপাট করেছে আপনারা কি দেখেছেন যে তাদেরকে এইভাবে হাত পা বেঁধে জনসমক্ষে পিটানো হয়েছে?